Shuti Monori, Gemma Chen, Ami Wang Dan Hong Ruby. Arami, Nivalu Sisi. Aradika Hoyte, Dena, Evo Amlato, Onikin Tori, a Banglasis, a KJ Amlato Live Gorini, Askito Abar, Live Gorchi. Aramra, Asko Tai Shitsu. Amlato, actually, Beijing Tegi, Zhejiang, Brodeshi, Jolly Sisi. Zhejiang, Brodeshi, though, Yangs, no dear. 巴西哦，巴西哦，不是，嘿，不巴西多埃拉噶，一般上海铁街哦那个去，上海多铁街，看那过多空那个去。嗯，春过的20分钟，摩车，上海铁街，嗯，看那嘉兴上海的。嗯，阿姆拉说的北京旅游station铁街，普通的上海不接起，但不是上海铁街，阿里达出来过的，阿姆拉20分钟脱的。 嘉兴做的事情，一般爱在到嘉兴学校的，埃迪布拉顿street，是吗？嗯，布拉顿street的，阿姆拉也可以拿去，阿姆拉的给大家不？嗯，阿姆拉的山内，阿姆拉伊些都是欧诺的给。 আমরা এই জন সুই ইয়াংদি না এই জন রাজা তিনি তো বেজিং থেকে দক্ষিণ চীনে আসার জন্য তিনি এমন একটা রোড এবং এই রোড আসলে মানুষও তৈরি মানে সে চীনের সুই ছাও মানে সুই সম্রাটের সময় সুই সম্রাটের সময় যে এই তারা আমাদের একজন সুই ইয়াংদি না একজন এই রাজা তিনি তো বেজিং থেকে দক্ষিণ চীনে আসার জন্য তিনি এমন একটা রোড এবং এই রোড আসলে মানুষও তৈরি মানে সে চীনের সুই ছাও মানে সুই সম্রাটের সময় সুই সম্রাটের সময় যে এই তারা আমাদের একজন সুই ইয়াংদি না এই জন রাজা তিনি তো বেজিং থেকে দক্ষিণ চীনে আসার জন্য তিনি এমন একটা রোড এবং এই
হ্যাঁ, আগামীকাল না পরশু দিন পরশু আমরা দিন তো আমার হংজুয়ে তো যাব। অনেক এবং হংজুয়ে তে একটা লাইভ করব। যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার এই লাইভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। হ্যাঁ, আর পরশু দিন তো পয়লা বৈশাখ, তো ওই দিন সেই আমরা সময় আমরা তো আর সবাইকে অবাক যাবো, করিয়ে দেব, কারণ চেষ্টা করব। কারণ আমরা আমরা বিশেষ কাপড় পরে আমরা তো লাইভ করব, তাই না? হ্যাঁ, হংজুয়ের লাইভ অনুষ্ঠান একটু অপেক্ষা, একটু অপেক্ষা করুন। আর এখন তো আমরা ওই রাস্তার ভেতরে রাস্তার এই দুই দুপাশে পাশে তো অনেক রেস্টুরেন্ট আছে, মানে এখন রেস্টুরেন্ট মনে হয় আগে তো মানে পাশ ভবন ছিল, প্রাচীন দাঁড়িয়ে গরিব বাড়িয়ার বাড়ি খোস, এরকম এখন তারা দোকান হিসেবে। আসলে ই আগে তো আসলে এটা তো সাধারণ এক ধরনের বাড়ি ঘর, মানে অনেক এখনো অনেকে এখানে বাস করেন। এবং এই আয়োজন কত করা হয়েছে 90 হাজার বর্গ মিটার, 90,000 বর্গ মিটার। এটা তো চাষি শহরের বৃহত্তম এমন একটি প্রাচীন রাস্তা এলাকা। এখানে ছিংমি উৎসবে বিশেষ খাবার আছে, ছিং থোয়া, তারপর চুংজি, চাষির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা আমরা খাবার তো চুংজি, মানে চাষির চুংজি খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিখ্যাত। চীন জুড়ে সবাই, হ্যাঁ চীন জুড়ে সবাই সবাই চুংজি খায়, তারপর চুংজি এখানে মানে这个粽子是现做的吗？এখানে চুংজির বিভিন্ন ধরন আছে, যে যেমন এখানে টোসা ধরে বিন বিন, হ্যাঁ বিন দিয়ে যে এক ধরনের মিষ্টি দিয়ে ভিতরে রাখেন এবং বাইরে তো চাও আমার শিশির একটা কিনবেন, তারপর আমরা একসাথে খাবো। আপনার কোনটা ভালো লাগে, অথবা আমার যেটা যে বন্ধু বন্ধুরা একটু চুজ করুন কোনটা আপনারা দেখতে চান। আমরা কোনটা আপনারা পছন্দ করেছেন আমরা আমরা সেটা কিনবো এবং সেটু এটু খেয়ে টেস্ট করবো। এখানে যে আমার আমার একজন কর্মী চুংজি তৈরি করেছেন, বলেছেন মানে প্রথমটা নরেশ রয় বলেছেন প্রথমটা প্রথমটা মানে এটা তাই না? ঠিক করেছেন, তাহলে আমরা এটা এটা তাই না প্রথমটা, তাহলে এটা টেস্ট করবো কেমন? এটা বিশেষ বিশেষ গন্ধ আছে, কোনটা বিশেষ? গুরু তাহলে এটা আমার ভালো লাগে, এটা মিষ্টি, উত্তর চীনের মানুষ এবং দক্ষিণ চীনের মানুষ শারীরিক খাওয়ার অভ্যেস ভিন্ন। আমি উত্তর চীনের মানুষ, মানে উত্তর চীনের মানুষ বেশিরভাগ যে মিষ্টি মিষ্টি পছন্দ করে। দেখি তাহলে শিশির, আমি এই তৌসা চুংজি খেতে যাই। হাই, হ্যালো সাইফুল, হ্যালো, কেমন আছেন আপনি? শুনতে পারছি কিনা? ও তাহলে খুব খুশি হয়েছি যে আপনি এখন আমার এই লাইভ অনুষ্ঠান যোগ দিচ্ছেন। ভালো আছেন? আমার থেকে আমার এই কথা শুনতে পারছেন? খুব ভালো লাগলো যে
আমরা এখন তো চিলজাং প্রদেশে আছি, তারপর আপনাদেরকে ইনভাইট করতে চাই যে এখানে আসার জন্য। এখানে তো অনেক জায়গা আছে যে খুব সুন্দর জায়গায়। আসলে এই চিলজাং প্রদেশ তো আমার এই জন্মস্থান, সেজন্য চিলজাং প্রদেশ নিয়ে আমার বিশেষ বিশেষ এক ধরনের যে অনুভূতি আছে। ভালো লাগছে আপনার সবকিছু আমার খুব ভালো লাগছে, আপনার বাংলাদেশ ভালো লাগছে। এখানে একটু হইচই আছে, মানে অনেক পর্যটক আছে, সেজন্য আপনার কথা খুব বেশ ভালো করে শুনতে পাচ্ছি না। ও আচ্ছা বুঝছি, মানে আপনার, আপনি আপনি কোথায় আছেন? আমি বাংলাদেশে। আপনি এই কি ঢাকা থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন? আমি ঢাকা থেকে না, আমি একটু ঢাকার আরো এদিকে, মানে আরো চট্টগ্রামের এদিকে আছি আমি। তাহলে আমি এটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি আর চীনের কোন কোন জায়গায় দেখতে চান? আপনি কখনো চীনে এসেছিলেন? চীনে আমি কখনো চীনে যাই না, আমার খুব যাওয়ার শখ আছে। তাহলে পরে মহামারীর পর যদি সুযোগ পেলে অবশ্যই চীনে চলে আসবেন। আমি কিন্তু বাংলাদেশে 2 বার গিয়েছি এবং প্রায় 5 বছর ছিলাম, সেজন্য এই বাংলাদেশে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি এবং খুব পছন্দ করেছি। কিন্তু এখন তো যেতে পারছি না, তবে পরবর্তীতে সুযোগ পেলে আমি আবার যেতে চাই। এবং আমি লাইভ আচ্ছা অনুষ্ঠানে বলেছি যে আমি রাজশাহীতে যেতে চাই এবং খুলনা যেতে চাই। আমি নোয়াখালীতে আছি, নোয়াখালী শুনছেন, নাম শুনছেন? অবশ্যই নোয়াখালী, হ্যাঁ অবশ্যই শুনেছেন, এবং এটা হয়তো ঢাকা থেকে বেশি দূর না, না 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা? আমি একবার 14 গ্রামে গিয়েছি, এটা আমার মোটামুটি 5 ঘন্টা গাড়ি করে 5 ঘন্টা লাগে। আপু হ্যালো, আমার একটা জিনিস অবাক লাগতেছে, আপনি বাংলা কথা বলতেছেন, খুব ভালো লাগতেছে আমার। আমরা সবাই বাংলা ভাষা নিয়ে হ্যাঁ লেখাপড়া করেছি, এই যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন থেকে আমরা বাংলা ভাষার আমার এই সাবজেক্ট হিসেবে চুজ করেছি। তারপর মাঝখানে যে 2002 সালে আমরা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েছি, সেখান তো অনেক অনেক আগে। তারপর হ্যাঁ হ্যাঁ কাজের জন্য যে দূতাবাসে যোগ দিয়েছি, তারপর দূতাবাসে প্রায় 3 বছর ছিলাম, সেজন্য আমি তো সব সময় নিজেকে যে অর্ধেক বাঙালি হিসেবে চিহ্নিত করি। আপনার নাম কি? আমার নাম রুবি, চীনা নাম ওয়াং দাং হং। বুঝি না, ওয়াং দাং হং তো একটু কঠিন, সেজন্য সবাই আমাকে রুবি ডাকেন। আপনারা আমার আপনারা আমাকে রুবি ডাকতে পারেন, এবং আমার পাশে যে শিশির, শিশির কখনো বাংলাদেশে যায়নি, আমন্ত্রণ জানালে আমি অবশ্যই বাংলাদেশে যাব। আপনারা কি মুসলিম? আসলে আমরা তো মুসলিম বলা যায় না, আমার অনেক বন্ধু মুসলিম, কিন্তু আমরা চীনারা তো অধিকাংশ আসলে মুসলিম না। যেমন সিনজিয়াং অঞ্চলে আমার অনেক মুসলিম বন্ধু আছে, ও এবং আপনি কি বেজিং ও অনেক মুসলিম আবাসিক অঞ্চলে আছে অনেক বন্ধু, এবং আমি আমার অবশ্য এই স্কুল, ধর্ম কি? হ্যাঁ আমার এই ধর্ম কি বলা যায়, আসলে আমার এই ধর্ম এত বেশি এমন না, এটা বিস্তারিত ধর্ম নেই, তবে আমরা বিশ্বাস করি যে সততা, তারপর যেমন এই সৌন্দর্য এবং সেসব যারা এই ধরনের এটা এই জন্য সৌন্দর্য সবাই মঙ্গল এই করার জন্য এমন কাজ করে তারই কি আমরা বিশ্বাস করি। সত্যি সত্যি মানে এমন একটা এই বিস্তারিত এমন একটা ধর্ম আমরা তো আসলে অবলম্বন করিনি। এইভাবে কি বললে বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বোঝা যায়, আপনার কথা বুঝতে পারতেছি আমি সব। হম হম কিন্তু আমরা সত্যি সত্যি যে পছন্দ করছি, মা আমি যখন বাংলাদেশে যাই তখন তো দেখেছি যে বাংলাদেশে মানুষ খুবই ফ্রেন্ডলি এবং খুবই উদ্যমী তারা। যেমন আমি যখন প্রথম দিনে আমরা
ফজিলা দূর নেছা মোজ ভর উঠি তখন তো অনেকে সে সময় তো বারোটা বেজে গেছে, কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা তো আমার দিকে খুব ভালো যত্ন নিয়েছেন, আমাদের জিজ্ঞাসা করেছেন কষ্ট হয়েছে কিনা, তারপর এই হোস্টেলে অনেক মেয়েরা তারাও আমার দিকে অনেক সাহায্য করেছেন। এবং সে সময় আমি তো প্রথমবারের মতো একটা অচেনা বিদেশে গিয়েছি, তো সেজন্য মনের ভিতরে একটু অস্থির লাগে, কিন্তু তার কারণে আমার এই এই অস্থিরতা একটু কমে গেছে। এবং এই পরে আমার অনেকজন এই বাংলাদেশি মেয়েদের সাথে বন্ধুত্ব করেছি, এবং তাদের সাথে নানা ঢাকার আশেপাশে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, মানে এখন মনে পড়ে তো খুব সে অনেক কথাবার্তা হয়েছে। খুব খুশি হয়েছি যে আজকে আপনি আমার এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, খুব খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ। এটা তো ফেসবুক পেজ, আপনার ফেসবুক আইডি নেই? ফেসবুক আইডি আছে, আমি একটু পরে এই এই ও আমি এটা পোস্ট করি আপনাকে জানাবো, ঠিক আছে? আপনার নাম সাইফুল তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার নাম সাইফুল। ওকে, থ্যাংক ইউ সাইফুল। তাহলে আমি অবাহত এই লাইভ করবো এবং সবাইকে দেখাবো যে আমার এই চেজিয়াং প্রদেশ, আমার জন্মস্থানের জন্ম প্রদেশের এই সৌন্দর্য আমি সবাইকে একটু দেখাতে চাই, এবং আশা করি আপনারা তাড়াতাড়ি এই চীনে আসতে পারেন। এবং অবশ্যই অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আপনার ভালো থাকবেন আপনি। আমার ফেসবুক আইডিতে মানে লিংক দিয়েন আর কি, আমার ফেসবুক আইডির নাম সাইফুল ইসলাম রাজা, ওটা আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে, দিয়েন। অবশ্যই। অবশ্যই, ভালো থাকবেন আপনি, পরে কথা হবে। টিচার আপু ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব খুশি হয়েছি যে আজকে তো সফর হয়েছে আমার একজন একজন দর্শক, একজন বন্ধু আমাদের কথা পড়ে পড়ে অনেক দূরে হেরেছে আমরা, তো আমাদের প্রথম গন্তব্যস্থান তো মিস করেছি আমরা, মানে আসলে তো প্রথম গন্তব্যস্থান কোথায়, মানে অনেক দূরে, মানে ওখান থেকে আপনারা দুজন কথা পড়ে পড়ে তো অনেক দূরে গিয়েছি আমরা, আমরা পেছনে তো সিটে যাচ্ছি, আর ওই জোন্স মানে ওখানে এসেছি। আমি লক্ষ্য করেছি যে এখানে অনেক অনেক মানে সুস্বাদু খাবার আছে মনে হয় এখানে, মানে দেখার মতো যে অনেক স্থাপনা আছে, তারপর এই এখানে নৌকা চড়ার জন্য একটা জায়গা আছে, আমরা একটু দেখাবো। নদী বন্দর এখন কি খোলা আছে? ঠিক জানি না খোলা আছে কিনা, কিন্তু একটু দেখি যে খোলা আছে কিনা। আমার এই অনেক বন্ধু যে আমার এই লাইভ অনুষ্ঠানে যোগ দিতে অ্যাপ্লাই করেছেন, তাহলে আমরা একজন ইনভাইট করি। আমরা একটু আগে বলেছি যে এই এটা তো মানে যন্ত্র, হ্যাঁ এটা তো বলেছি যে মানে বেজিং থেকে হাংচৌ মহান রোডের এক অংশ এখানে যে আছে। আমি ভাবছি এখান থেকে কি নৌকা দিয়ে বেজিং এ যেতে পারবো, নৌকা দিয়ে বেজিং এ যেতে পারবেন কিনা, এটা হ্যাঁ মনে হয় এখন তো এটা চালু আছে, মানে এক সময় এটা চালু হয়েছিল, তারপর বন্ধ করা হয়েছিল এবং আবার পুনরায় চালু হয়েছে মনে হয়। আরেকজন কি আসলে, হ্যাঁ হ্যাঁ আমি আমি রাও করেছি আসলে, সিসিল এমন খুব সুন্দর পরিবেশে এক কাপ চা খেলে এবং বিকেলে কাটতে পারি তাই না? এখন বাংলাদেশ সময় বিকেলে কি 3টা বাজে, আপনারা কি বিকেলে বাংলাদেশের সময় কয়টা বেজে গেছে আমার একটু জানাবেন?
এখন বিকেলে 5টা বাজে, একটু হিসাব করি তো বাংলাদেশে এখন বিকেলে 3টা বাজে। আমার এই সুমন শেখ বগুড়া জিজ্ঞাসা করেছেন, তোমরা কত সালের বেঞ্চ? ও, এই প্রশ্নের উত্তর দিলি আমার এই বয়সের কথা জানতে পারবেন। হ্যাঁ, এটা তো আমাদের বয়স্ক সময় গোপনের কথা, আপনারা কেস করে বলেন তবে আমি কখনো উত্তর দিব না। তাহলে এটা গোপনে রাখবে। হ্যাঁ, আমি ইয়াং আমার এর মিলন খান বলেছেন, আজ আরো একবার প্রমাণ হলো। মানে আবার আমার চলে গেছেন কেন? সমস্যা, মোহাম্মদ সুমন, আমি তোমার এর সাথে ভিডিও কল। হ্যালো, হাই, হ্যালো, আরে জনচত হাই, দিয়েছেন। হাই, ভালো আছেন? হ্যাঁ, একটু জিজ্ঞাসা করতে পারি যে আপনার নাম? আর এখানে আসলে এই দেখা যাচ্ছেন না যে আপনার ফ্রন্ট ক্যামেরা অফেন। হ্যাঁ, আপনার ক্যামেরা খোলা আছে, আমরা দেখতে পারি আপনার। দেখতে পাচ্ছি আপনাকে, এবং আপনার নাম একটু বলে দেবেন। আমার নাম হচ্ছে মিজান। কি নাম? ভালো আছেন তো কি আপনি? তো আমার নাম হচ্ছে মিজান। হ্যাঁ, আমার নাম হচ্ছে মিজান, মিজান, মিজান। ইয়া ইয়া, মিজান, মিজান, হাই হাই, আমি রুদি এবং শিশির। হাউ আর ইউ? খুব খুশি হয়েছি। আপনি হাউ আর এখন ইউ? কি বালিতে আছেন না অফিসে? আমি এখন আমার কর্মস্থলে আছি, ঢাকায় আছি। খুব খুশি হয়েছি। এবং আমরা এখন তো চেচাম প্রদেশের একটা শ্রমণ করছি, প্রাচীন সড়কে আছি, এবং এখানে তো মানে এই স্থাপনা তো একদম দক্ষিণ চীনের এই শৈলীতে নির্মিত হয়েছে, এবং হয়তো আপনারা তো সবসময় ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন চীনের এই ইয়াংস নদীর দক্ষিণাঞ্চলের স্থাপনা কথা। তারপর আমরা এখন তো বেজিং থেকে, আসলে গতকাল বেজিং থেকে এখানে এই চাষি শহরে চলে এসেছি। আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে রংপুর। কি? আমার বাসা হচ্ছে রংপুর, রংপুর ও, বাংলাদেশে, রংপুর। রংপুর, হ্যাঁ, রংপুর। রংপুর ঢাকা থেকে কত দূরে? 300 কিলোমিটার্স। 300 কিলোমিটার? তাহলে তাহলে 5 ঘন্টার মতো। হ্যাঁ, গাড়ি গাড়ি দিয়ে 5 ঘন্টার মতো, তাই না? আসলে শিওর শিওর। বাংলাদেশের নাম তো আমার কাছে খুব পরিচিত, কারণ আমি তো অনেক বছর ছিলাম, কিন্তু এখন তো মনে পড়ছে না, কারণ তো কিছু কিছু জায়গায় তো যাইনি, সেই জন্য এখন মনে পড়ছে না। কিন্তু যেমন রংপুর, ময়মনসিংহ, তারপর এই নোয়াখালী, তারপর চট্টগ্রাম, সুন্দরবন, এবং আর রাঙামাটি, এমন হ্যাঁ অনেক দর্শনীয় স্থান আছে, খুব সুন্দর, যেখানে আমার কাছে খুব ভালো লাগে। এবং চট্টগ্রামে তো আমি একবার গিয়েছি, এবং চট্টগ্রামের এই যে সমুদ্রে আমি সাঁতার করেছি, খুব মজা পেয়েছি। তাই? তো হ্যাঁ ভালো হ্যাঁ, আছেন আপনি? খুব খুব মজা পেয়েছি। অবশ্যই। এবং চট্টগ্রামে আসলে যে চিটাগং, আমরা চিটাগং পড়ি, এবং চিটাগং এবং চীনের সাথে অনেক এই ব্যবসা রয়েছে, কারণ এই চট্টগ্রামের যে বন্দর, এটা খুব প্রাকৃতিক একটা বন্দর, সেজন্য এই বন্দরের যে এই খুব ভালো, হ্যাঁ, বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বন্দর, বাংলাদেশের যে অর্থনীতি উন্নয়নের জন্য এটা খুব বড় ভূমিকা পালন করেছেন। আপনি কি এখন লেখাপড়া করেন না আপনার এখন কাজ করেন, চাকরি করেন? আমি গভর্নমেন্ট সার্ভিস করি। কি সার্ভিস? কি সার্ভিস? আমি সার্ভিস করি, সার্ভিস জব করি।
জব করেন, ওকে, কারণ আপনি তো দেখতে অনেক ইয়াং, সেই জন্য মনে হয় যে শিক্ষার্থী নাকি, দেখতে সত্যি সত্যি অনেক ইয়াং, সেই জন্য মনে সেই জন্য যে মনে হয় যে আপনি একজন শিক্ষার্থী। আমি স্টাডি শেষ করছি, আমার পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ, বাংলাদেশের যে এই কি পুরুষরা দেখতে তো অনেক ইয়াং, প্রশংসা করছি আমি। আপনারা দুজন কি ফ্রেন্ড? দুজন কি কি ফ্রেন্ডস? হ্যাঁ, আমি আমি তার এই বড় বোন, ছোট আমার ছোট বোন। আসলে আমরা তো একই গ্রুপের, আমরা তো আমরা দুইজন তো ছানা মিডিয়া গ্রুপের, এই মানে এই আগে তো নাম ছিল যে ছানা রেডিও ইন্টারন্যাশনাল। আমি তো আমরা তো রেডিও দিয়ে কাজ করি, এবং আমরা দুইজন, আমি তার চেয়ে বড়, সেই জন্য আমি তার বড় বোন, এবং আমরা একই গ্রুপের, আমার গ্রুপ তিনজন এবং একমাত্র ছেলে, কিন্তু এই ছেলে আমার এর সাথে আসেনি, কাজ কাজ করছেন এই বেজিং এর অফিসে কাজ করছেন, সেজন্য আমার এর সাথে আসেনি। আমরা তো এই এখানে এসে বিশেষ চেজিয়াং প্রদেশের সৌন্দর্য তুলে ধরার জন্য এখানে চলে এসেছি, এবং এই ছালা যে আসলে কি বলা যায়, আসলে সত্যি কথা বলি যে এই এই বছরে যে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার 100তম বার্ষিকী, সেজন্য আমরা আসলে এই নানা অনুষ্ঠানে যোগ দিয়েছি, সেজন্য এখানে এই সকালে আমরা তো একটা জায়গায় গিয়েছি, সেখানে তো সিপিসি এর জন্মস্থান, সেখানে গিয়েছি, সেজন্য বিকেলে এই 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 প্রাচীন রাস্তায় আমরা চলে এসেছি, এবং চেজিয়াং এবং চেজিয়াং তো আমার জন্মস্থান, সেই জন্য আমি অবশ্যই ভালোভাবে ঘুরবো। আর ভবিষ্যৎ কয়েকদিনে আমরা তো অবহত চেজিয়াং প্রদেশের নানা জায়গায় যাব, আর তো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আমাদের বন্ধুদের সামনে সুন্দর চীন একটু তুলে ধরতে চাই। আপনি কখনো চীনে এসেছেন? না না, আমি কখনো চীনে যাইনি। ইচ্ছা আছে, ইচ্ছা থাকে ঘুরে বেড়ানো সবার স্বপ্ন। আমার এক সময় তো আমার স্বপ্ন যে যে সারা বিশ্বের আমি ঘুরে বেড়াবো, এটা আমার একটা স্বপ্ন ছিল, সেজন্য সেই সময় আমি কখনো ভাবিনি যে আমি রেডিওতে কাজ করব। আমি কাজ করতে চাই যে গাইড হিসেবে, কারণ গাইড তো নানা দল নিয়ে সারা বিশ্বে বেলাতে যায়, এটা আমার স্বপ্ন ছিল, আমি একজন গাইড হব, কিন্তু এই গাইডের স্বপ্ন বাস্তবায়ন করিনি। কিন্তু এখন হ্যাঁ গাইডের মতো কাজ করছি, কারণ আমার বাংলাদেশি বন্ধুদের সাথে বন্ধুদেরকে নিয়ে আমি এই চীনের নানা স্থানে বেড়াতে চলে এসেছি, অর্ধেক স্বপ্ন পূরণ করেছি। অনেক বেশি কথা বলেছি। বাংলাদেশে আসেন ঘুরতে? অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ, তাহলে পরে কথা হবে, আমরা আবার একটু দেখাবো। আপনার ফেসবুক? এবং খুব খুশি, ফেসবুক ফেসবুক আইডি একটু একটু পরে জানাবো, আমার এই লাইভ শেষ করার পর আপনাদেরকে জানাবো ফেসবুক এর আইডি, আমার আইডি এবং শিশিরা আইডি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে মিজান, খুব খুশি হয়েছি জয়েন করেছেন, খুব খুশি হয়েছি, ধন্যবাদ, ভালো, পরে হ্যাঁ পরে কথা হবে। ওকে কারণ আজকে তো প্রথমবারের মতো আপনাদের সঙ্গে এই ভিডিও দিয়ে কথা হলো, এবং এই আগে তো অনেকবার ইনভাইট করেছি, কিন্তু জানি না এই সিগন্যালের সমস্যা কিনা, মানে আমন্ত্রণ করলেও এটা ব্যর্থ হয়েছে। আমরা তো ভাবছি তো একদিন যে বাংলাদেশে আপনাদের সঙ্গে মুখোমুখি যে
কথাবার্তি শ্রোতা শ্রোতা সম্মেলন তবে এখন মহামারী কারণে এটা মানে অল্প সময়ে বাস্তবায়িত হবে না, তাই তো এই ধরনের মানে লাইভ অনুষ্ঠান মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ আপনারা চিনে এসেছেন কিনা, চিন সম্পর্কে আপনারা এই কিভাবে দেখছেন? আমি হয়তো মানে আমি একজন রুপির বয়স কেস করুন তো 46 আপনি কি ঠিক লিখেছে অথবা আমি ভুল লিখেছি? 46 এটা অসম্ভব, আমাদের রুপি 30 থেকে কম তাই নাকি? আমি তো দেখি কে লিখেছে আমার বয়স 46, দেখতে কি 46 বয়সের মতো? আচ্ছা ঠিক আছে। আর কি বলেছেন? সিলেটে আসমোসাইন্স, আমি সিলেট থেকে। ও আমি তো মানে সকালে অনুষ্ঠানে বলেছি যদি আমি বাংলাদেশে সফর করতে পারবো আমি তো সিলেটে যেতে চাই, কারণ আমি শুনেছি ওখানের চা বাগান খুব বিখ্যাত এবং যে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, দৃশ্য খুবই সুন্দর, তাই তো সেজন্য আপনি তো চা পাতা তুলতে চাইলে তারপর তো সমুদ্রে ছোট ছোট গ্রামে তো যেতে চাই। আর তাহলে কি তো আজ কি খাওয়া সম্ভব? এখানে অনেক বিশেষ দোকান আছে, যে দোকান খুব ভালো ভাবে সাজানো হয়েছে এবং এই চাইনিজ এই ধরনের পাখা খুব সুন্দর দেখতে, তাই না? দেখতে অনেক সুন্দর, মানে সুন্দর চাইনিজ সুন্দর কি ও যাই পিঙ্ক সব সময় আমার পিঙ্ক পিঙ্ক আপনার ওখানে যে এটা বড়া হয় সিল্ক সিল্ক পাখা, সেই জন্য এখানে অনেক চীনের অনেক উপাদান আছে, মানে এখানে একটা তাহলে কোনটা আপনার ভালো লাগে? এটা আমি কিনবো। আমি ভাবছি তো মানে আগামীকাল আমরা অন্য একটি আমি বেইজিং থেকে একটা কিনেছি কিন্তু এত সুন্দর না, এটা কি খাতুন খাতুন যে এক ধরনের মেয়েরা তো সব সময় শপিং করতে পছন্দ করে। আমার এর বন্ধু এইচ খান, মুখে মাস্ক পরুন। আসলে দক্ষিণ চীনের মহামারী অবস্থা তো অনেক ভালো, সেজন্য অনেকে তো এখন তো এই মাস্ক পরে না, এবং এই ছালা এখানে তো আমি এবং শিশির ছালা এত বেশি মানুষ থাকে না, সেজন্য আমরা তো এখন মাস্ক পরিনি। তবে খুব ধন্যবাদ জানাতে চাই আপনাকে যে আমাদেরকে এই রিমাইন্ড করার জন্য ধন্যবাদ। আমি কিনেছি কি কথা বলছে আমার একে মাস্ক পরার এই রিমাইন্ড করেছে, মানে আমরা দুজন ছাড়া পাশে তো মানুষ কম,
হাফিজুর রহমান জিজ্ঞাসা করেছেন এই রাস্তার বৈশিষ্ট্য কি? দক্ষিণ চীনের বিশেষ লিপি অনুযায়ী নির্মাণ করা হয়। এই এই যেমন এই বাড়ি ঘরের ছাদ পুরো মানে মানে এই এখানে তো দেখা হচ্ছে যে এই এই ধরনের স্থাপনা, এবং এই ধরনের স্থাপনা তো বিশেষ ভাবে যে আমি এই আগে একটা শব্দ উল্লেখ করেছি যে ছিনজুয়ান লুয়া, মানে মানে এই বিশেষ ইট ইট উট ইট ইট বিশেষ ইট এই ধরনের ছিনজুয়ান মানে একটু সবুজ সবুজ, কিন্তু এত সবুজ না, হ্যাঁ কালো মানে এত সবুজ রঙের এক ধরনের সবুজ এই দিয়ে তৈরি, এবং লুয়া মানে ওই ভিতরে যে ছাদে যে থাকা আছে সে ধর হ্যাঁ, এবং সেটা সবুজ রঙের যে ওখানে এই ছাদে যেটা রাখা আছে সেটা সেজন্য মানে এই স্থাপনার এই বৈশিষ্ট্যটা এটাই, মানে এই প্রাচীর এই প্রাচীর এই সড়কে এই ধরনের এই ছিনজুয়ান লুয়া এমন এই দৃশ্য দেখা যায়, এবং এমন যে এইভাবে দেখলে সবাই তো বোঝা যায় এই জিয়াশিং শহরের এবং ইয়াংস নদীর দক্ষিণাঞ্চলের বৈশিষ্ট্য স্থাপনা বোঝা যায়। তাহলে এটা শুধু একটি রাস্তা, আর আগামী তার আমরা একটি নগর নগর মানে সারা নগর তো প্রাচীন যে স্টেলের ওখানে তো আরো বেশি যে বিস্তারিত ভাবে এই আরেক বর্ষ আর হ্যাঁ, এবং আমরা তো বলেছি যে এই চুংজের কথা তাই না, চুংজ তো কোন উৎসবে আমরা খাই? তোয়ান উৎসব কোন তারিখ সামনে? হ্যাঁ সামনে জুন মাসে আমরা তোয়ান উৎসব, এবং আমরা এই আগে তো একটা এই চুংজ দড়ির দিয়ে দোকানে ঢুকলাম এবং মিস করে করেছি তাই না, কিন্তু এখন আরেকটা যে আছে এখানে লেখা আছে মানে এই চুংজ দড়ির দোকান এটা ১৯৪০ সালে, হ্যাঁ ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়, অনেক পুরানো ৮০ বছরের মতো এই দোকান। তাহলে আমরা এই দোকানের চুং একটু টেস্ট করি কেমন? তাহলে ভেতরে আমি শিশিরের ভিতরে ঢুকছে কোনটা আছে তো কি আছে তো ওকে আমি এটা খেতে যাই তাহলে আমার 你好,要一个是做,现在是热的吗?阿玛尔本土沙比尔和三宋,哈巴卡可多的,都选,邦格拉德西,100元的 모두, 이번 아래 좀 본두지에, 온노다 오네 슌도, 근데 아미시다 기니치. 에이비 아지스 시스터 모이몬 싱호 제게 볼치 콜미 헨 도노바 잡나게 라지 조토리 아자트 아마리 포스 쉐어 거래친 아브나게 도노바 아비 수판 비스워스 아부 에타키 মানে আমাদের জন্য এই জন্য একটু খুলে দিচ্ছে মানে আ জংজ চুংজি দেখাবো, চুংজি কি ধরনের মানে বাইরে একটা সুতা আছে এবং এক ধরনের গাছপাতা ভিতরে ভিতরে দেখাবো, ভিতরে চাউল আছে এবং চাউলের ভিতরে আছে যে রেড বিন, মানে রেড বিন রেড বিন রেড বিন এই মিষ্টির মতো তৈরি করে চাউলের ভিতরে রাখে, তারপর
বেশি মিষ্টি হলে আমরা তো মোদা হয়ে যাব, এবং মোদা হয়ে গেলে আপনার তো হয়তো আমার কি পছন্দ করবে না, সেই জন্য করবেন না। ওকে, আজকে খুব খুশি হয়েছি যে আমরা তো দুইজন, আমার এই দুইজন বন্ধুর সাথে যোগাযোগ করেছি, এবং দুইজন বন্ধু আমার এই ভিডিও লাইভে যোগ দিয়েছেন, এবং আগামীকাল তো আমরা অন্য একটা জায়গায় যাব, শিশির ভাই না? আর ওখান থেকে তো আবার লাইভ অনুষ্ঠান করব, আশা করি তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকে তো অনেকে যে আমাদের ভিডিও লাইভে যোগ দিতে চেষ্টা করেছেন, কিন্তু সময়ের ব্যাপারে আজকে তো হয়তো আমরা তো যোগাযোগ করতে পারবো না। তাহলে কালকে যদি আপনারা অনলাইনে থাকেন তাহলে, এবং আবার আমার এই লাইভে যোগ দিতে চান, তাহলে তো আমরা আপনাদেরকে ইনভাইট করব, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বিদায় নিচ্ছি, বাই বাই।